সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য আবারও চমৎকার একটি সুখবর, আর সেই সুখবরটি হচ্ছে অবৈধ দখলদার এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এই স্বাধীন এবং স্বতন্ত্র পরিচালনা পর্ষদে স্থান পেয়েছে নতুন 5 কর্মকর্তা। 2017 সালের পর থেকে এই এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নেওয়ার পর থেকেই ইসলামিক ব্যাংক দিন দিন গ্রাহকের ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছিল, কারণ তারা অবৈধভাবে নিজেদের নামে বেনামে শত শত কোটি টাকা তারা আত্মসাৎ করে আসছিল এ পর্যন্ত। কিন্তু সেটির আজ অবসান হলো। আজ বৃহস্পতিবার এই অবৈধ দখলদার এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এই পরিচালনা পর্ষদে যারা স্থান পেয়েছে এর মধ্যে রয়েছেন মোহাম্মদ ওয়াহিদুল্লাহ আল মাহমুদ, সাবেক ব্যবস্থা পরিচালক সোনালী ও রূপালী ব্যাংক, মোহাম্মদ খুরশিদ ওহাব, সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক, অধ্যাপক এম মাহমুদ রহমান, ব্যাংকিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আব্দুল জলিল, সাবেক উপব্যবস্থা পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক, আব্দুল সালাম, সনদপ্রাপ্ত হিসাববিদ। এই 5 বিশিষ্ট কর্মকর্তা এখন থেকে পরিচালনা করবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক। এখন দেখার বিষয় হচ্ছে এই নতুন 5 পরিচালক কত তাড়াতাড়ি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় ব্যাংক এই ইসলামী ব্যাংককে তারা পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসতে পারে। আশা করছে নতুন 5 পরিচালকের মাধ্যমে ইসলামী ব্যাংক তার হারানো ঐতিহ্য খুব তাড়াতাড়ি ফিরে পেতে যাচ্ছে। সো এটি ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য আমি মনে করি সবচেয়ে বড় একটি সুখবর। সো ইসলামী ব্যাংক রিলেটেড কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।